আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করেছো, তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিটে পরীক্ষা দিবে। এখন এই বি ইউনিটে কোথা থেকে প্রশ্ন করা হয়, কোন জিনিসটা পড়লে তোমার জন্য বেটার হবে, যারা এইচএসসিতে পড়ুয়া শিক্ষার্থী আছো অর্থাৎ এইচএসসি 2022 তোমরা কী করতে পারো, সবগুলা বিষয় নিয়ে কথা বলবো আজকের এই চমৎকার ক্লাসে। আমি স্বাধীন আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। তোমরা যেমনটা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এইচএসসিতে মানবিক বিভাগে থাকতে হবে। এবং মানবিক বিভাগ থেকে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে বি ইউনিটের সিট সংখ্যা আছে প্রায় 2350, এবং সেই 2350-এ তোমাকে কিন্তু সার্ভাইভ করে টিকতে হবে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে একজন শিক্ষার্থীর যোগ্যতা লেগেছে 8, অর্থাৎ এসএসসি এবং ইন্টার মিলিয়ে তার যদি 8 পয়েন্ট থাকে তাহলেই সে সেই জায়গায় পরীক্ষা দিতে পারবে। যেহেতু গত বছর অটো পাস ছিল তাই সেটা 8 হয়েছে, তার আগে কিন্তু 7 ছিল। সো এই বছরও যে 8 থাকবে বিষয়টা এমন না। সো যাদের রেজাল্টটা একটু দুর্বল তোমরা একটু শান্তি পেতে পারো, কারণ তোমাদের জন্য এই বছর এটা কমিয়ে হয় 7.5 কিংবা 7-এ নিয়ে আসবে। সো তার বাহিরে যে কথাটা বলতে চাই, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে মাঝে মধ্যে এক দুইটা আইসিটি রিলেটেড কোয়েশ্চেন করে, বাট সেটা তত বেশি না। সো বাংলার জন্য তুমি কি করবা, বাংলার জন্য তোমাদের যে এইচএসসির ফার্স্ট পেপার বইটা আছে না, ওই বইটা পড়বা। এইচএসসির ফার্স্ট পেপার বইয়ের কোন গদ্য পদ্যগুলো পড়বো, যে গদ্য পদ্যগুলো পড়বা সেইগুলো হচ্ছে তোমার এইচএসসির সিলেবাসে যে 12টা গদ্য পদ্য দেওয়া আছে ওইগুলো পড়বা। এইচএসসির সিলেবাসের বাহিরে কোনো কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় থাকবে না। অর্থাৎ যারা এইচএসসিতে ডিপলি পড়েছ তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিন্তু খুবই সহজ। তার বাহিরে তোমরা আর কি পড়বা, সেটা হচ্ছে নাটক এবং উপন্যাস আছে না, ওই নাটক এবং উপন্যাসগুলো পড়বা। এবং অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমাদের কি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না ব্রড সিলেবাসে, যেহেতু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি এই বিষয়ে ক্লিয়ার করে কিছুই বলে নাই, তাই তোমাকে ধরেই নিতে হবে যে সিলেবাসটা ব্রডই থাকছে, তোমাকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এখন ইংরেজি বাংলা এইগুলা নিয়ে তুমি একটু ডিপলি স্টাডি না করলে কিন্তু পারবা না, যেহেতু তোমরা এই গত কয়েকদিন এই ইংরেজি বাংলা থেকে দূরে ছিলা, শুধুমাত্র গ্রুপের সাবজেক্ট নিয়ে খুব বেশি পরিমাণে ড্রিভেন ছিলা। সো এখন যদি বাংলার কথাটা বলি, ওইটার পরে তুমি বাংলা ব্যাকরণের দিকে আসবা। বাংলা ব্যাকরণের কোথ থেকে প্রশ্ন আসে, শুরু তো হচ্ছে বিরোচন অংশ থেকে কোয়েশ্চেন করে, সমার্থক শব্দ এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ এইগুলো থেকে হচ্ছে কোয়েশ্চেন করে। তার বাহিরে তারা প্রশ্ন করে হচ্ছে তোমার ব্যাকরণ থেকে, ব্যাকরণের কোন টপিকগুলো, সন্ধি, কারক, সমাস, বিভক্তি, তারপরে দ্বিরুক্তি শব্দ, নত্ববিধান, সত্ত্ববিধান, ধ্বনি, ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার শব্দ, এই টপিকগুলো থাকে। সো এইগুলো আমরা কোথ থেকে পড়বো ভাই একটু আইডিয়া দেন। নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে ওইটাকে নিয়ে ডিটেলসে পড়লে তোমার বাংলার ওই পার্টটা শেষ হয়ে যাবে। এখন আসি ইংরেজির দিকে, তুমি ইংরেজি কি পড়বা, ইংরেজি তুমি টেক্সট বইটাকে এত ডিপলি পড়তে হবে এর কোনো বিকল্প নাই। অর্থাৎ টেক্সট বইটাকে যদি জোরালোভাবে পড়তে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতিটাও জোরালো এবং চরম হবে। সো তোমরা ইংরেজি ফার্স্ট পেপারে টেক্সট বইটাকে একবারে লিটারালি খেয়ে ফেলো ভাই, এই জায়গায় কোনো অপশন নাই। আর তোমরা যদি চাও যে ভাইয়া কিছু ফ্রি ক্লাস নিয়ে দিই তোমাদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমরা আমাদের ফেসবুকে লাইভের মাধ্যমে এবং ইউটিউবে ক্লাস দিয়ে তোমাদেরকে হেল্প করব। তার বাইরে তুমি ইংরেজি বেসিক গ্রামার নিয়ে হচ্ছে স্টাডি করতে হবে, অর্থাৎ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে মানে এই বেসিক জিনিসগুলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কমপ্লিটিং সেন্টেন্স, এই জিনিসগুলো যদি তুমি বুঝে যাও যে এইগুলো কেমনে কাজ করে, ভয়েস চেঞ্জ, নেরেশন, মানে তোমার এইচএসসির সিলেবাসটাকেই যদি তুমি ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারো তুমি এই সেক্টরে ভালো করতে পারবা। তারপরে আসি ভোকেবুলারি অংশে, তোমার এইচএসসির টেক্সট বইয়ের যে ভোকেবুলারি এবং এর বাইরে কিছু টেক্সট বইয়ের ভোকেবুলারি আছে যেগুলো তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংরেজি বইয়ের মধ্যে পেয়ে যাবা, ওইগুলোকে একত্র করে পড়লে তোমার ভোকেবুলারি কমন হয়ে যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ে নিবা, তাহলে দেখবা তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাচ্ছে। সর্বশেষ হচ্ছে সাধারণ জ্ঞান। ভাইয়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কোত্থেকে করে, ওই যে বললাম এইচএসসির সিলেবাস, তোমার ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর পার্সপেক্টিভে কোয়েশ্চেন করে থাকবে। তার বাইরে কিছু টপিক থেকে কোয়েশ্চেন করবে, বাংলাদেশের ইথনিক সোসাইটি আছে না, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই রিলেটেড কিছু নদ নদী, খাল বিল, এরপর
বাংলাদেশের সংবিধান অর্থাৎ পৌরনীতি থেকে কিছু কোয়েশ্চেন করবে, অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে তুমি সাধারণ জ্ঞানটা পাবা, একটা বিস্তৃত সিলেবাস। এটার জন্য তোমাকে বই কিনে একটু ডিটেইলসে পড়তে হবে, অথবা তুমি আমাদের প্রো উইথ স্বাধীন টিমের যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা যারা ইউটিউবে আমাদের ভিডিওসগুলো দেখো, প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে ডেইলি লাইভ ক্লাস হচ্ছে, ওই ক্লাসগুলো দেখতে পারো। তোমরা যারা ফেসবুক পেজে যুক্ত আছো, তোমরা প্রো উইথ স্বাধীন নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যেতে পারো, ওইখানে আমরা গাইডলাইন ক্লাসগুলো রেগুলার দিচ্ছি। সো ওইগুলো যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির দিকে তোমরা অনেক বেশি পরিমাণে এগিয়ে যাবা। এখন অনেকেই বলে যে ভাইয়া, বি ইউনিটের জন্য একটা কোর্স করতে চাচ্ছি বা কোচিংয়ে ভর্তি হতে চাচ্ছি, বা আপনাদের কাছে পড়ার কোনো সুযোগ আছে কি না? হ্যাঁ আছে, আমরা তোমাদের জন্য একটা কোর্সের আয়োজন করেছি, যেখানে বি এবং ডি ইউনিটের ক্র্যাশ কোর্স আমরা করাতে যাচ্ছি, যেটার ক্লাস 1 জানুয়ারি থেকে শুরু হবে বলছি, বাট অফিসিয়ালি স্টার্ট হবে 5 তারিখ, 1 তারিখ বা 2 তারিখ হবে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সেখানে বাংলার ক্লাস থাকবে 25টা, ইংরেজির ক্লাস থাকবে 30টা, ইংরেজির ক্লাসগুলো আইল টেক আমি নিব, তারপর সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 25টা, এবং এর জন্য কোর্স ফি নিচ্ছি আমরা 3000 টাকা। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমাদের নাম্বারে কল দিতে পারো। এখন কথা হচ্ছে এই কোর্সগুলো কেমনে হবে, কি হবে, এইগুলো নিয়ে কিছু কথা বলছি। কোর্সগুলো হবে ফেসবুক লাইভ এবং জুম অ্যাপের মাধ্যমে। সামহাও তুমি একটা ক্লাস মিস করে গেলে পরবর্তীতে এই ক্লাসটা এসে দেখতে পারবা। 2 নম্বর যে পয়েন্ট ভাইয়া, সপ্তাহে কতদিন ক্লাস হবে? 4 থেকে 5 দিন ভাইয়া। ক্লাসগুলোর ডিউরেশন কতটুকু হবে? 1.5 থেকে 2 ঘন্টা ভাইয়া। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর মধ্যে যদি আমি কোনো টপিক না বুঝি এবং আমি যদি কমেন্ট করি, ভাই যদি রিপ্লাই না দেয়, তাহলে কি হবে? টিচারের নাম্বার দেওয়া থাকবে, টিচারের সাথে ফোন করে তুমি পার্সোনালি ওই বিষয়টা নিয়ে কথা বলতে পারো। ধরো আমি তোমাকে ইংরেজি পড়াচ্ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো একটা টপিক তুমি বুঝতেছো না, আমার সাথে ফোনে কথা বলো, ওভার ফোনে কথা বললে আমি তোমাকে এই টপিকটা বুঝাই দিতে পারবো। এইরকমভাবেই কিন্তু আমাদের সবগুলো টপিক থাকবে। তার বাইরে যদি আমরা কথা বলি, আমাদের এই কোর্সের মধ্যে আর কি কি থাকছে, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষার আয়োজন করা হবে এবং গুগল ডক ফাইলের মাধ্যমে আমরা সেই পরীক্ষাগুলো নিব। তোমরা চাইলে সেখানে পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচ করে নিতে পারবা। আমাদের এই কোর্সের ডিউরেশন থাকবে কতটুক? কোর্সের ডিউরেশনটা থাকবে হচ্ছে 3 থেকে 4 মাস পর্যন্ত কোর্সের ডিউরেশন থাকবে। পরীক্ষার ডেট যদি পিছায়, সেই ক্ষেত্রে আমরা তোমাদের কিছু মডেল টেস্ট নিয়ে একটা ট্র্যাকে রাখার চেষ্টা করব, যাতে করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে দিতে পারি। এবং দিন শেষে কথা একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতিটা যদি গোছানো হয়।